অনেক সময় কোনো কারণবশত আমাদের ইনস্টাগ্রাম আইডি অস্থায়ীভাবে ডিএক্টিভ করতে হতে পারে যেমন হতে পারে আপনার সামনে এক্সাম সে কারণে চাচ্ছেন আপনি কিছুদিনের জন্য ইনস্টাগ্রাম আইডি ডিএকটিভ করে রাখবেন ইনস্টাগ্রাম আইডিটি ডিএকটিভ করলে অস্থায়ীভাবে ডিএকটিভ থাকবে আপনার ইনস্টাগ্রাম আইডিটি ঠিকই ইনস্টাগ্রামের কাছে থাকবে বাট পাবলিকের কাছে এই ইনস্টাগ্রামটি হাইড করা থাকবে সার্চ করলেই পাবে না আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না যেহেতু আপনি টেম্পোরালি ডিসেবল করে রেখেছেন যখনই আপনার এই ডিএক্টিভ ইনস্টাগ্রাম আইডিটি আবার রিয়েকটিভ করবেন সাথে সাথে আপনি পুনরায় আগে যেই রকম ইনস্টাগ্রাম আপনার ছিল সেই রকম সেম ইনস্টাগ্রাম আইডিটি আপনি পেয়ে যাবেন কিভাবে আপনি ডিয়েকটিভ ইনস্টাগ্রাম আইডিকে রিএক্টিভ করবেন ভিডিও শেষে আমি দেখিয়ে দেব তো চলুন এখন দেখে নেব কিভাবে ইনস্টাগ্রাম আইডিটি ডিএকটিভ করতে হয় প্রথমেই বলে রাখি আপনি যদি আপনার স্মার্টফোনের ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে গিয়ে এই টেম্পোরারি ডিজাবল অপশনটি খোঁজেন তাহলে কিন্তু আপনি এখানে পাবেন না কারণ ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে এই সুবিধাটি দেওয়া হয়নি তো ইনস্টাগ্রাম টেম্পোরারি ডিজাবল করার জন্য আমাদের একটি ব্রাউজার ব্যবহার করতে হবে আপনি আপনার স্মার্টফোনের যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে আমি মাইক্রোসফট এসটি ব্যবহার করছি আপনি চাইলে ক্রোম ব্যবহার করতে পারবেন তো আমি আমার ব্রাউজারে চলে গেলাম তো ব্রাউজারে গিয়ে আপনি আপনার অ্যাড্রেস বাড়ি গিয়ে লিখবেন ইনস্টাগ্রাম ডট কম ইনস্টাগ্রাম ডট কম লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিটি লগ করে দেবেন যদি লগ ইন করা থাকে তাহলে তো ভালোই তো আমার এখান থেকে আমি ইনস্টাগ্রাম আইডিটি লগ করে দেব। লগ করে দেওয়ার পর আপনার যে ইনস্টাগ্রাম আইডির প্রোফাইল আইকনটি আছে একদম ডান্সের নিচে দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন অ্যাডিট প্রোফাইল অ্যাডিট প্রোফাইলে ক্লিক করবেন এবং স্কল করে একটু নিচে চলে যাবেন নিচে গেলেই আপনি দেখতে পাবেন টেম্পোরালি ডিজাবল মাই অ্যাকাউন্ট এখান থেকে খুব সহজেই আপনার ইনস্টাগ্রাম আইডিটি অস্থায়ীভাবে ডিজাবল করে রাখতে পারবেন তো আমি এখানে টেম্পোরালি ডিজাবল মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপর এখান থেকে একটি অপশন আসবে আপনাকে সাজেস্ট করা হবে কিপিং ইউর ডাটা সেভ আপনি চাইলে আপনার ডাটাকে সেভ করে রাখতে পারবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ডিজাবলিং ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন নিচে সিলেক্ট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে কোনো একটি রিজন দিয়ে দেবেন আমি এখান থেকে সামথিং আলসে ক্লিক করে এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন টেম্পোরারি ডিজাবল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখছেন ইয়েস চা আছে আপনি ইয়েসে ক্লিক করে দেবেন ইয়েসে ক্লিক করে দিলেই আপনি দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট আপনার যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আছে সেটা ডিএকটিভ হয়ে যাবে তো বর্তমানে কিন্তু আপনার ইনস্টাগ্রাম আইডিটি ডিজাবল অবস্থায় আছে এখন আপনার কোনো নোটিফিকেশন আসবে না ইনস্টাগ্রাম থেকে আপনার ইনস্টাগ্রামের কোনো ফলোয়ার বাড়বে না কোনো লাইক বাড়বে না মানে আপনার ইনস্টাগ্রামটি বর্তমানে একদমই স্টপ অবস্থায় আছে বন্ধ অবস্থায় আছে আপনি চাইলে যখন আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিটি আবার রিয়েক্টিভ করবেন তখন আপনার আবার লাইক শুরু হবে ফলোয়ার শুরু হবে পাবলিকলি এই ইনস্টাগ্রামটি দেখতে পাবে তো রিয়েক্টিভ করা একদমই সহজ আপনি ডিঅ্যাক্টিভ করার পর আপনি যে কোনো টাইমে আবার যখন ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ইমেল দিয়ে আপনি লগ করবেন সাথে সাথেই এটা লগিং হয়ে যাবে লগিং হওয়া মানেই আপনার আইডিটি রিয়েক্টিভ হওয়া তো রিয়েক্টিভ একদমই সহজ আপনি শুধুমাত্র লগ ইন করলেই আপনার আইডিটি রিয়েক্টিভ হয়ে যাবে তো এই একইভাবে আপনি চাইলে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি আছে সেখান থেকেও আপনি ব্রাউজারের সাহায্যে আপনার ইনস্টাগ্রাম আইডিটি টেম্পোরারি ডিজাবল করতে পারবেন তো সেটা আমি দেখিয়ে দিই সেইভাবে আপনার না করলেও চলবে আমি এভাবে যেভাবে দেখালাম এক প্রথমবার এভাবে করলেই কিন্তু আপনি ইনস্টাগ্রাম আইডিটি টেম্পোরারি ডিজাবল করতে পারবেন তো তারপর আমি অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি যদি আপনি মনে করেন যে আপনার অপশনটি জানা থাকা প্রয়োজন তাহলে আপনি ভিডিওটি দেখতে থাকুন তো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপসে চলে যাব অ্যাপসে চলে গিয়ে আমি এখানে আমার প্রোফাইল আইকনটিতে ক্লিক করব ক্লিক করার পর আমি তিনটি লাইনে ক্লিক করবো এখানে তারপর আমি আমার ইনস্টাগ্রাম আইডির সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে আপনি দেখতে পাবেন হেল্প আপনি হেল্পে ক্লিক করে দিবেন হেল্পে ক্লিক করার পর আপনি হেল্প সেন্টারে ক্লিক করবেন তারপর এখান থেকে যে কোনো একটি ব্রাউজার চুজ করবেন তারপর এখান থেকে আপনি যাবেন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিই আপনি হাউ ক্যান উই হেল্প এই সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে আপনি এখানে শুধুমাত্র ডিলিট লেখবেন ডিলিট লেখার পর আপনি নিচে দেখতে পাবেন ডিলেট ইউর অ্যাকাউন্ট ডিলেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি মাঝখানে একটি দেখতে পাচ্ছেন হাউ ডু আই ডিলেট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি ডিলেট ইউর অ্যাকাউন্টে যাবেন অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু আপনার আইডি ডিলেট হওয়ার জন্য না আমি এখনই দেখাচ্ছি আর এরপর আপনি যাবেন হচ্ছে টেম্পোরালি ডিজাবল টেম্পোরালি ডিজাবলে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আমি যেই প্রথমে গিয়েছিলাম আমার ব্রাউজার থেকে যে অপশনটি এসেছে সেই সেম অপশনটি এখানে এসেছে আপনি এখান থেকে যে কোনো একটি রিজন সেট করে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে টেম্পোরালি ডিজাবল অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার আইডিটি টেম্পোরালি ডিজাবল হয়ে যাবে এই দুইভাবে আপনি করতে পারবেন এই দুইভাবে করলেও আপনার সেম পদ্ধতিতেই কাজ করবে তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমি প্রথমে যেটা দেখিয়েছি সেটা আপনি সেইভাবে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি কিন্তু আপনার আইডিটি টেম্পোরালি ডিজাবল করতে পারেন তো এভাবেই খুব সহজে আপনার ইনস্টাগ্রাম আইডিটি টেম্পোরারি ডিসাবল করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম